হ্যালো ফ্রেন্ড, সমাপ্তি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে প্রেমিক প্রেমিকাদের জন্য। আর ব্ল্যাক ডে, যেটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল এই দিনকে। তো আমার বেসিক্যালি ভ্যালেন্টাইন ডে নেই, দুঃখ দুঃখ কিছুই না, আমি এমনি। তো আজকে দিনটা আমার শুরু হয়েছে, কালকে আমি রাত্রেবেলা ঘুমোতে পারিনি, খুব কষ্ট হয়েছিল। কষ্ট সিঙ্গেল থাকার জন্য নয়, হয়েছিল, আমি ভয় পেয়ে গেছিলাম, ভূতের স্বপ্ন দেখছিলাম, আমি ভূতের স্বপ্ন দেখি। তো ওর জন্যই রাত্রেবেলা ঘুম হয়নি, তাই সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভাঙেনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তোমরা ভাবছো আমি বারে বারে ওদিকে কী দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ওদিকে আমার টিভিটা চলছে, তো আমি আই কন্ট্যাক্ট করতে পারছি না তোমাদের সঙ্গে, তো তাই মাঝে মাঝে ওদিকে তাকাচ্ছি। তো উঠতে দেরি হয়ে গেছে, তো ঘরটা ঝাঁটিয়ে জোজোকে খাইয়ে আমি এই যে বসে গেছি, চা নিয়ে, চা আর আমার একটি বিস্কিট। কালকে একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিলো সন্ধ্যার পর থেকে, আমি যেটা বলছিলাম যে একটা সিঙ্গাড়া খেলাম, তারপর একটা মিষ্টি খেলাম, তারপর 10 টাকার ফুচকা খেয়েছিলাম, তারপরে রেস্টুরেন্টে গিয়েছিলাম, রেস্টুরেন্টে গিয়ে বিশাল কিছু খাইনি ভাই, 2টো শ্যাঁকা পাঁপড় খেয়েছি, কেননা কালকে আমার নিরামিষ ছিল। তো বাকি যে ফ্রেন্ডরা গিয়েছিলো ওরা খেয়েছিল, নির্লজ্জ কোথাকারে, আমার মুখের সামনে সব ফিশ 65 টাইপ কী কী সব খাচ্ছিলো। যাই হোক, তো আজকেও আমার নিরামিষ, তো আজকে আমার সেরকম কিছু কাজ নেই কি, তো তাই ভেবে রেখেছি সামনের মাসে আমার একটা প্রোগ্রাম আছে ডান্সের, তো সেই ডান্সটা আমার প্র্যাকটিস করা হয়নি, তোলা হয়নি সেইভাবে, তো আজকে আমি সেই ডান্সটা তুলব, প্র্যাকটিস করব। অ্যাকচুয়ালি 2টো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে কলেজের প্রোগ্রাম আছে, আর একটা হচ্ছে বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে, তো 2টোই তুলব, প্র্যাকটিস করব ভালো করে, চাটা খেয়ে একটু ল্যাট খেয়ে তারপরে। তো কাজের মধ্যে এইটাই আছে, ডান্সটা প্র্যাকটিস করার আছে, আর বিকালে একটা সাজাতে যাওয়ার আছে বিয়েবাড়ির, ব্রাইডাল নয়, এমনি জাস্ট এমনি সাজবে আর কি। তো তারপরে একটা কাজ আছে, ওটা হ্যাঁও হতে পারে নাও হতে পারে, তো ওটা যদি হ্যাঁ হয় তাহলে কাজটাই চলে যাব, তখন 6:30-7টা দিক করে কাজটা আছে, আর সাজানোটা 5:30-5:30 দিক করে আছে, তো 7টায় চলে যাব, আর ওটা যদি না হয়ে যায় তাহলে বন্ধুদের সঙ্গে চা খেতে যাবো। তো চলো, আজকের দিনটা তো এই শুরু হলো, বাকিটা দেখা যাক। আমি একটুখানি ডান্স প্র্যাকটিস করছি, 2-3 রকম ডান্স ছিল, সামনের মাসে প্রোগ্রাম আছে, তো ডান্স প্র্যাকটিস করার পর আবার কিছু কাজ সারলাম, একটু ফোনে কিছু কাস্টমারকে মেসেজ ছিল সেগুলো দেখে দিচ্ছিলাম, তারপর বসেছিলাম নারকেল ছাড়াতে, সেখানে শিবরাত্রি নারকেল ছাড়িয়ে আমাকে খুব সুবিধা হয়, তাই নারকেল ছাড়াচ্ছিলাম। এইভাবে 2 দিন শিবরাত্রি করেছে, মা ঠাকুরের আসলে আমি ঠাকুর কিন্তু মারা গেছে, আমি কাজ কাজ করছি, আমি বললে আগে এটা ছাড়িয়ে লাগে, 2 দিনকে সুবিধা হবে, তাই আমি ছাড়িয়ে যাচ্ছি। নারকেলটা ছাড়ার পর আমি স্নান করে স্নান টান করে সবাই করতে পারছি, দিয়ে বাড়িতে চেয়েছিলাম, আমার এবেলা কোনো কাজ ছিল না, আমার ছিল সেবেলা কাজ, 3টা থেকে 3টে কাজ ছিল আমার, তো 3টা থেকে কাজ ছিল, রাত্রেবেলা একটু বেশ দেরি হয়ে গিয়েছিল, আমি সেই সময় খেয়েছিলাম, সন্ধ্যাবেলায় কাজটা ছিল, সেটা আমার বান্ধবীর ঘরে ছিল, তাই ঘরে চা বিস্কুট খেয়ে নিয়েছিল। আজকে ভালো গান বলছে, ভালো গিয়েছিল, আজকে ছিল ভ্যালেন্টাইন প্রোগ্রাম কি, তো আমার বান্ধবীরা ফোন করছিল, তো বেসিক্যালি আমার কাজেই কেটে গেছে। একটু স্নান টান করে সমস্ত কিছু সারার পর, ডান্স প্র্যাকটিস করার পর আমি টিফিন করে নিয়েছিলাম, আমি আসলে এক সময় তাড়াতাড়ি স্নান করিনি, টিফিনে একটা পরোটা একটা কাঁচা হলে একটু আলুর তরকারি আর শসা, টিফিন টিফিন করে আবার একটুখানি এদিক ওদিক করে, তারপরে যখন ভাত খাওয়ার সময় হলো লাঞ্চে, তার আগে টিভি টিভি দেখছিলাম, একটু আলমারি গুছালাম,
তো লাঞ্চে ছিল ভাত আর আলু সিদ্ধ নিয়েছিলাম আমি প্রথমে, তারপরে দেখলাম শিম ভাজা, বাঁধাকপির তরকারি, সবজি ডাল আর মাছের তরকারি ছিল শিম দিয়ে আর ধনে পাতা বাটা। আমার নিরামিষ ছিল তাই মাকে বলেছিলাম যে ভাতে আলু সিদ্ধ দিয়ে দিতে, আমি আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো। দিয়ে তারপরে দেখলাম এতগুলো আইটেম আছে তাই একটু সবজি ডাল নিয়ে নিয়েছিলাম আর একটু শিম ভাজা নিয়ে নিয়েছিলাম। আর আলুটাকে আমি একটু ঘি, একটু নুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিয়েছিলাম। শসা আমি নিইনি, কারণ শসা আমি ঘিয়ের সাথে চট করে খাই না। তো এই দিয়ে আমি লাঞ্চ সারলাম। আমার লাঞ্চ করার পর আমি জোজোকে খাইয়ে দিলাম, কারণ ওকে তো খাওয়াতে হয় হাতে করে। তো খাওয়ানোর পর আমি শুয়ে পড়েছিলাম, আধ ঘন্টা মতন রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে আমি বেরিয়ে গেছিলাম কাজে। তো প্রথম যেখানে আমি কাজে গিয়েছিলাম, এই যে আমার দুটো ব্যাগ, একটা হচ্ছে প্রথম সাজানোর আর আরেকটা হচ্ছে স্কিন ট্রিটমেন্ট পার্লারের যে ব্যাগটা, সেটা আমি দুটো ব্যাগ নিয়েই বেরিয়েছিলাম পরপর কাজগুলো সেরে তারপর ঘরে ঢুকবো বলে। তো এটা হচ্ছে রাবার ব্যাগ, ফার্স্ট যাকে করতে গিয়েছিলাম তার ফেসের এটা। তো সেকেন্ড যাকে করতে গিয়েছিলাম সে আমাকে দিল একটা ভ্যালেন্টাইন গিফট, তাকে সাজানোর ছিল। তো সে আমার খুব ভালো বান্ধবীও হয় এবং কাস্টমারও ভীষণ ভালোবাসে আমাকে। তো এটা আনএক্সপেক্টেড ছিল, আমি বহু বহু বছর পর কারো কাছ থেকে ভ্যালেন্টাইন গিফট পেয়েছিলাম। তো আগে আমি মানাতাম কিন্তু এখন আর করি না। তো যাই হোক, এখন একটা ব্লকে তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। ওখান থেকে আরেকটা বান্ধবীর ঘরেও গিয়েছিলাম কাজ সারতে, ওখান থেকে এসে আমি করে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো তাই খিদাও পাচ্ছিলো প্রচুর। আমি ডিনারটা সেরে নিলাম, দুটো পরোটা, বাঁধাকপি তরকারি আর একটা সোন পাপড়ি, তারপরে জোজোকে খাইয়ে দিলাম। জোজোকে খাইয়ে আমি শুতে চলে গিয়েছিলাম। তো এইটাই ছিল আমার আজকের দিনটা কাটানো। তো তোমাদের কীরকম লাগলো জানাবে। অটো তুলে আমাকে পাঠাবি।